দেশে একটা নীরব দুর্ভিক্ষ চলছে, ডক্টর খন্দকার মোশাররফ। দেশ একটা নীরব দুর্ভিক্ষের মধ্যে দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, একদিকে ব্যাপক মূল্যস্ফীতি, অন্যদিকে কমে যাচ্ছে আমাদের টাকার মান, সরকারের দুঃশাসন আর আওয়ামী সিন্ডিকেটের কারণে এসব ঘটছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত কয়েকদিনে দেখুন চাল থেকে শুরু করে সব ধরনের পণ্যের দামে ঊর্ধ্বগতি। কি কারণে এই ঊর্ধ্বগতি? আজকের পত্রপত্রিকায় লেখা হয়েছে আমাদের এখানে যে মূল্যস্ফীতি ঘটছে এটা নজিরবিহীন। তিনি বলেন, একদিকে এই মূল্যস্ফীতি, অন্যদিকে আমাদের টাকার মান কমে যাচ্ছে। কিসের জন্য? এই সরকারের দুঃশাসনের জন্য। গায়ের জোরে তারা সরকারে আছে, সিন্ডিকেট করে সরকার আছে, ব্যবসা বাণিজ্য তাদের আওয়ামী সিন্ডিকেটদের হাতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে এই আওয়ামী সিন্ডিকেট। এই অবস্থার পরিবর্তনে আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, এই জন্য আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই আলোচনা সভার টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। আপনারা লক্ষ্য করেছেন যে এদেশে যারা এই স্বৈরাচারী সরকারকে সমর্থন করে না তাদের বিরোধিতা করে। এদেশে এমন গণতান্ত্রিক দেশপ্রেমিক দল জোট ও ব্যক্তিকে নিয়ে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির প্রচেষ্টা আমরা চালাচ্ছি। আমরা অনেক সাড়া পেয়েছি, এজন্য আনন্দিত। তার চেয়ে বেশি আনন্দিত যে আমরা সবচেয়ে বেশি সাড়া পেয়েছি জনগণের মধ্যে, কারণ জনগণ আজকে ঐক্যবদ্ধ। শুধুমাত্র রাস্তায় নেমে একটি কার্যকর আন্দোলন সৃষ্টি করতে হবে, জনগণ সেই অপেক্ষায় আছে। ডক্টর খন্দকার মোশাররফ বলেন, সারা দেশের মানুষ এই সরকারের প্রতি বিক্ষুব্ধ, এই সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছে। তাই আজকে দেশের জনগণ চায় যত শীঘ্রই সম্ভব এই সরকারের পতন। জনগণ চায় এদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। তাহলেই আজকে বাংলাদেশে যে সংকট তার প্রত্যেকটি সমস্যার সমাধান সম্ভব, গণতন্ত্রকে পুনরুদ্ধার সম্ভব, মানুষের অধিকার পুনরুদ্ধার সম্ভব, কথা বলার অধিকার পুনরুদ্ধার সম্ভব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব, অর্থনীতিতে যে লুটপাট হচ্ছে সেই লুটপাট বন্ধ করা সম্ভব। এই সরকার ক্ষমতায় থাকলে এদেশে কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না, গ্রহণযোগ্য নির্বাচন হবে না। তারা অতীতের নির্বাচনগুলোতেও প্রমাণ দিয়েছে, আজকে আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত। অতএব এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, আওয়ামী লীগের মতো জ্বালাপোড়া হরতাল অবরোধ নাই করলাম, কিছুই দরকার নেই। শুধুমাত্র গণতন্ত্র কামনা মানুষগুলো একত্রিত হলে হেলিকপ্টারে করে দেশ থেকে বাধ্য হবে সরকারের মন্ত্রীরা। তাই সবাইকে ভোটাধিকারের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুস সালাম, হুমায়ুন কবির খান প্রমুখ।